পর্দায় হিরো হওয়ার আগে বাস্তব হিরো হওয়ার একটা বড় মজা কচকচে তাজা তাই তো বেশ বাড়ি হালকি কইরা লয়া জাম তোমার শ্বশুর তম জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান সাহেবের বাড়ি আপনি কি বাড়িটা চিনেন এই যে বাড়ির সাথে কিরকম ব্যবহার সবার সাথে ভালো ব্যবহার করেন আচ্ছা উনি তো অনেক ছবি করছেন অনেক অনেক ছবি দেখছেন হ্যাঁ হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ফিরোজপুর সদরের মাসিমপুর নামক জায়গায়। এখানে আসার একটাই কারণ, বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান সাহেবের বাড়ি হচ্ছে এখানে। আজকে এই ওনার বাড়িতেই ঘুরে ঘুরে দেখাবো, পাশাপাশি ওনার সংক্ষিপ্ত জীবনী আপনাদের মাঝে তুলে ধরবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। নিলাম, নাম যশ করলাম, সেটার মধ্যে মনে খুব একটা আনন্দ নাই। আমি এখন ফিরোজপুর সদরের বলাকা ক্লাবের সামনে আছি, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এটার আশেপাশে কোনো একটা জায়গায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান সাহেবের বাড়ি। এক্স্যাক্টলি কোথায় সেটা তো আমি চিনি না। এখানে একজন ভাইয়া আছে, আমি তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? ভালো আছেন ভাইয়া। আমার কাছে একটা তথ্য ছিল, এখানে বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান সাহেবের বাড়ি। আপনি কি বাড়িটা চিনেন? এই যে বাড়িটা। কোনটা? এই বাড়িটা না। এখানে এখন কে থাকে? এই যে তার আম্মা টাম্মারা থাকে। আচ্ছা, উনি কি মাঝে মাঝে আসেন? মাঝে মাঝে তা আমি দেখি নাই, বলতে পারি না। বাংলাদেশের চলচ্চিত্র অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান সাহেবের বাড়ি। আমি এখন পুরো বাড়িটার একটা ভিউ। আমি এখন জায়েদ খান সাহেবের বাড়ির পাশে একজন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি তো এখানে রিক্সা চালান না? হ্যাঁ। আমি যে বাড়িটা দেখালাম এটা তো জায়েদ খান সাহেবের বাড়ি। জি হ্যাঁ। উনি কি মাঝে মাঝে এখানে আসেন? হ্যাঁ আসেন। আসলে সবার সাথে কিরকম ব্যবহার? সবার সাথে ভালো ব্যবহার করেন। আচ্ছা, উনি তো অনেক ছবি করছেন, অনেক অনেক ছবি দেখছেন? হ্যাঁ দেখছি। আচ্ছা, এই মুহূর্তে নাম মনে পড়ছে? হ্যাঁ, ছবির নাম মনে। হ্যাঁ, ওই অন্তর্জালা ছবিটা দিয়ে পিরিজ করেছে, সেটাও দেখছি, অনেক ভালোই লাগছে। আচ্ছা, উনি যখন এলাকাতে আসেন ওনার ভক্তরা কি অনেক ভিড় করেন? হ্যাঁ অনেক ভিড় করেন, অনেক লোক আসেন, দেখে যান, কথা বলে যান। ও, উনি মাঝে মাঝে এখানে আসেন? হ্যাঁ মাঝে মাঝে এখানে আসেন। যখন ভক্তরা ভিড় করেন উনি কি সবার সাথে হাসি খুশি ভাবে? হ্যাঁ হাসি খুশি ভাবে কথা বলে, সবার সাথে হাসি খুশি। এবং কি ওই মসজিদে একসাথে নামাজ পড়ে সবাই? আচ্ছা, সবাই একসাথে মানে মসজিদের সভাপতি উনি না? আল্লাহর মসজিদের সভাপতি উনি, জায়েদ খান মনি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে এলাকাতে সবার সাথে ভালো ব্যবহার করেন, মিশেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসতে পারি সেই হিরো হওয়ার কোনো কারণ নেই, আমার মনে হয় একজন হিরো শুড বি। ৫৮ বছর অতিক্রম করে ৫৯ বছর পদার্পণে বিটিভি দেশ মাটি ও মানুষের কথা বলে করলাম, টাকা গুনলাম, সেটা আমার মধ্যে হিরোইজম আমার মধ্যে পড়ে না। অফকোর্স সে লুকিয়ে হোক আর ওপেনলি হোক, একটা মানুষকে আইডল মেনে আজকে যে ব্লগ করলাম, বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক জাহেদ খান সাহেবের বাড়ি এবং ওনার সংক্ষিপ্ত জীবনী, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব চাকির ফোরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।